গরু পাচার অভিযোগ আছে তাকে আমরা বীর বলে তাদেরকে তারা সম্মান দিচ্ছে, আমরা পাড়ার চোরকে বীর বলে সম্মান দেব না, চোরকে চোর বলে পুলিশের হাতে তুলে দেব। এই সমাজ ব্যবস্থা উপহার দেবো, কারো অসুবিধে আছে? আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে চলেছি, আমাদের যারা প্রার্থী হবে সেই প্রার্থীর আমরা আগাম টোটাল সম্পত্তির হিসাব আমাদের রাজ্য অফিসে রাখবো, বুঝতে পেরেছেন? তারপরে মানুষের কাছে যাবে, মানুষকে বলবে আমাদেরকে ভোট দিন, তাহলে আমরা সুষ্ঠু স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা অর্থাৎ পঞ্চায়েত আমরা উপহার দেব। মানুষ যদি আমাদেরকে জেতায়, প্রতি বছরে বছরে যে প্রার্থীগুলো আমাদের জিতবে তাদের সম্পত্তির হিসাব আমরা আবার রাজ্য অফিসে নিয়ে যাব, সেটা মিলিয়ে দেখে নেব। যখন পঞ্চায়েতের মেম্বার ছিল বাবু ভাঙা সাইকেল নিয়ে ঘুরতো, বছর পার হলো নিয়ে স্কর্পিওর মালিক, তুমি কোথা থেকে স্কর্পিওটা পেলে সেটা রাজ্য অফিসে বুঝাতে হবে আইসিপির। এই ধরনের রাজনীতি করতে আমরা এসেছি, আর যদি সে তার হিসাব বুঝিয়ে দিতে পারে, সে ব্যবসা করতে ব্যবসার উন্নতি হতে পারে, হতেই পারে, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি যদি আমরা দেখি সোর্স অফ ইনকাম দেখাতে পাচ্ছে না, আয়ের বহির্ভূত সম্পত্তি তার, তখন আমরা কি করব? তাকে বলবো বাবু তুমি অনেক খেদমত করেছো, সেবা করেছো, তুমি অব্যাহতি নাও। তাকে আমরা রাইট টু রিকলের মাধ্যমে তাকে অব্যাহতি দিয়ে ওখানে নতুন করে লোক দাঁড় করিয়ে ভোটে এ করব, আর তাকে আইনের হাতে আমরা তুলে দেব। গরু পাচার অভিযোগ আছে তাকে আমরা বীর বলে তাদেরকে তারা সম্মান দিচ্ছে, আমরা পাড়ার চোরকে বীর বলে সম্মান দেব না, চোরকে চোর বলে পুলিশের হাতে তুলে দেব। এই সমাজ ব্যবস্থা উপহার দেবো, কারো অসুবিধে আছে? আমরা গাঁটের টাকা খরচ করে রাজনীতিতে এসেছি, কোনো কর্পোরেট আমাদেরকে প্রমোট করেনি, টাকা দেয়নি, কোন সারদা নারদার টাকা নিয়ে আমাদের পার্টি চলেনি। যারা সারদা নারদার টাকা নিয়ে পার্টি চালাচ্ছে তাদের কি চিন্তা ভাবনা বলতে পারবো নি? আমরা এইটার অবস্থা করবো, অসুবিধা আছে? আমাদের প্রার্থীরা কি হবে? যেহেতু কর্মী সম্মেলন জানিয়ে রাখেন কর্মীদেরকে, আমাদের প্রার্থীরা যদি জেতে, যদি কেন বলছি মানুষ ভোট দিলে জিতবে, মানুষের হাতে ছেড়ে রাখছি, আমাদের সুযোগ দিলে মানুষকে আমরা ভালো পরিষেবা দেব, সুযোগ না দিলে হাতটা মেনে নেব, মিশতে গেল। ওই সুযোগ পাওয়ার জন্য বুথ দখল করারও দরকার নেই, মানুষকে ধমকানো চমকানো রাস্তা আটকানোরও দরকার নেই, আছে নাকি? মানুষের কাছে যাব, মানুষ যদি সুযোগ দেয় আমাদেরকে, দুয়ারে মেম্বার পরিষেবা আমরা পাঠিয়ে দেব। কিভাবে সম্ভব? একটা বুথে কত বাড়ি আছে ভাই? 300-400 বুথের মেম্বার তুমি হয়েছো, ভোটের সময় তো 400 বাড়িতে ঘোরে, সবাই ঘোরে তো, কাকা জাঠা মামা চাচা খালা নানি ফুপু বলে নমস্কার দোয়া আশীর্বাদ করবেন, ভোট মিটে গেলে বেটা 4.5 বছর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আমাদের যারা প্রার্থী হবে, যদি মানুষ ভোট দেয় 365 দিন × 5 মানুষের দ্বারে সে থাকবে, শুধু ভোটের সময় নয়। কোনো সমস্যা হলে কোনো সার্টিফিকেটের দরকার, সাধারণ মানুষ ফোন করবে, আমাদের মেম্বার তাদের বাড়িতে গিয়ে তার এখতিয়ারে পরিষেবা প্রদান করে দিয়ে আসবে। কোনো তার জন্য কাটমানি লাগবে না, সার্টিফিকেটের জন্য 200-300-500 টাকা ডিমান্ড করতে পারবে না, তার দায়িত্ব তো তোর সার্টিফিকেটটা বিনামূল্যে দেওয়া, এই ব্যবস্থা আমরা দেবো। কর্মীরা বুঝতে পেরেছেন? কর্মীদেরকে আর একটা কথা বলি, সৌজন্যতার রাজনীতি করতে হবে। অনেক চিৎকার চাচামেচি করছে, আমরা নাকি বিজেপি দালালি করছি, অনেক কিছু বলছে, আমাদেরকে কাউন্টার করতে পারছে না তো, আরে যাই যুক্তি দিয়ে কাটতে হবে কথা, যেগুলো বলে যাচ্ছে ভুল বললে যুক্তি দিয়ে কাটো। আর একটা কথা, এদের কাটানোর মতো কারো ক্ষমতা নেই, এদেরকে বলুন এদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে নওশাদ সিদ্দিকীর সামনে একবার বসিয়ে 2 ঘন্টার জন্য ডিবেট করতে বলুন, আর কিছু চাইনি। 11-12 বছরে বাংলাকে এগিয়ে নিয়ে গেছে, এগিয়ে বাংলা না পিছিয়ে বাংলা সেটা জনমানুষে দেখিয়ে দেবো, একবার ডিবেটে বসতে বলুন। বা একটু সহ্য করতে হবে, আমরা স্বাধীন দেশ পেয়েছি, সংবিধান পেয়েছি অনেক আত্মত্যাগের ফলে, না ওকে একটু ছেড়ে দাও, ওকে ছাড়ে দাও, ওকে 1 মিনিট দাও। তো কি বলছি, সৌজন্যতা রাজনীতি করতে হবে। আজকে অবাধ্য অভাব বিধানসভার মধ্যে, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে, কোনো সমস্যা নাই, আর প্ল্যানিং এ বিজেপির কর্মীদের মারার জন্য তৃণমূলের কর্মীরা হই হই করছে, এটা হচ্ছে না ভাই?
আমার প্রশ্ন এখানে, আমার প্রশ্ন এখানে, বিধানসভায় নওশাদ সিদ্দিকি যখন ঢুকে তৃণমূলের বন্ধুরা আমাদের জড়িয়ে দেবে, বিধায়করা অনেক ভিডিও দেখেননি, তাহলে কেন তৃণমূলের বন্ধুরা আইএসএফের কর্মীদের মারবে কেন ভাই? আমার প্রশ্নটা এখানেই, বিধানসভার মধ্যে যেরকম আমরা এক পরিবার হিসাবে থাকি, কে তৃণমূল, কে বিজেপি, কে আইএসএফ আমরা দেখি না, ওখানে আমরা আইনসভার সদস্য হিসাবে থাকি, ঠিক একইভাবে যে ওখানে যে আমরা সৌজন্যতার সাথে থাকি, কেন ক্যানিংতে, পুরীরে, পশ্চিমে, বাসন্তীতে, সোনাকালীতে, বিভিন্ন জায়গাতে বা রাজ্যের বিভিন্ন জায়গাতে এই সৌজন্যতা বুথ লেভেলে পৌঁছে যাচ্ছে না? আমি আইএসএফের কর্মীদের বলবো, আপনাদেরকে এই সৌজন্যতার দায়িত্ব নিতে হবে। তৃণমূলের বন্ধুরা আপনাদেরকে পাথর ছুড়লে আপনারা তাদেরকে গোলাপ ছুড়ে দিন। কতবার ওরা পাথর ছুঁড়ে আমরাও দেখব, আপনারা প্রতিবারে গোলাপ দিয়ে যান, ওরা পাথর ছুঁড়তে ছুঁড়তে হাঁপিয়ে যাবে, আমাদের কর্মীরা গোলাপ দিতে হাঁপাবে না, শেষ পর্যন্ত ওদের হিংসাকে পরাজয় করে আমাদের সৌজন্যতা জয় করবে। সৌজন্যতা রাজনীতি করতে হবে। একটা টেবিলে সুজন চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায় জি, দিলীপ ঘোষ, আরো কুণাল ঘোষ বসে থাকতে পারে, সেখানে এসি রুমে কোনো অসুবিধা নাই, আপনারা নন এসিতে চায়ের দোকানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বসতে পারেন না কেন? মাইকের আওয়াজ যাচ্ছে, তৃণমূলের বন্ধুরা নিশ্চয় শুনতে পাচ্ছে, ভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শুনতে পাচ্ছে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, দেখুন না মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মহাশয়কে চা খাওয়াচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না, আর আপনারা দুটোর মধ্যে কেন আপনারা লেগে যাচ্ছেন? কই একবারের জন্য দেখেছেন শুভেন্দু অধিকারী মহাশয়কে মমতা ব্যানার্জি জগ ছুড়েছে? কুণাল ঘোষকে সুজন চক্রবর্তী জগ ছুড়েছে? অধীর রঞ্জন চৌধুরীকে আপনার অভিষেক ব্যানার্জি জগ ছুড়েছে বা মারামারি করেছে, হাতাহাতি করেছে? ওরা কি লড়াই করে মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে? তার আর বুথ লেভেলের মানুষজন কেন নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়ছেন? আমি বারাইপুর জেলে ছিলাম জানেন, দুটো রাত ছিলাম, বাকি প্রেসিডেন্সি জেলে ছিলাম, সেন্ট্রাল লকআপে ছিলাম, আমার কি কষ্ট হচ্ছে? ও তো আমি ঘ্যান ঘ্যান করার ছেলে নয় ভাই, আমার এই করছে সেই করছে, ও ঘ্যান ঘ্যান করার জন্য আমি আসিনি, ঠিক আছে? আমি বোঝানোর জন্য বলছি, আমি জানি তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসছি, এগুলো হবে, তাদের হারাম খাওয়া বন্ধ করতে এসছি, তাদের লুটে খাওয়া বন্ধ করতে এসছি, তারা তাদের তো ক্ষমতা লাগাবে, এটা তো আমার প্রাপ্য, আমি ওরা ওদের পক্ষ থেকে, ও আমি ঘ্যান ঘ্যান করতে আসিনি, কি খেওয়া দিয়েছে, কোথায় সুদ দিয়েছে ও আমি বলছি না, কিন্তু বোঝানোর জন্য বলছি, বারাইপুর জেলে ছিলাম, প্রেসিডেন্সি জেলে ছিলাম, অনেক কায়দীদের সাথে আমি কথা বলেছি, অনেক তৃণমূলের বন্ধু আছে ওখানে, অনেক তৃণমূল করেও তারা ফেঁসে গেছে ওখানে আছে, তারা দুঃখ করে শোনাচ্ছে, ভাইজান আমরা তৃণমূল করতাম, আজকে ফেঁসে গেছি, আমাদের খোঁজে নাচ্ছে না। আপনি বলুন ওটা কারে বাড়ি? সেই বুথ লেভেলে আপনারই পাড়ার আশপাশের লোক, দেখুন আপনাদেরই পাড়ার আশপাশের লোক সে জেল খাটছে, আর যার জন্য জেল খাটছে, যার জন্য মারামারি করছে, সে এখন কোথায়? এসি ঘরে বসে আছে। তাই প্রত্যেককে বলবো, বুথের প্রত্যেক দলের আমাদের কর্মীদের সহ মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, প্রত্যেক কর্মীকে বলবো একটু সজাগ হন, কে আপনাদের মধ্যে লড়িয়ে দিতে চাইছে? দেখুন যে লড়িয়ে দিতে চাইবে, নওশাদ সিদ্দিকী যদি আইএসএফ এর কর্মীদের কোনোদিন বলে, বলবে না জীবনে, বলিনি আর বলবো না, যমককে মাছ ধর আমি দেখে নেবো, তখন আপনারা নেশন আমাকে কোশ্চেন করবেন, ভাইজান এসে দুঘা শুরু করুন, আমরা চারঘা দেবো, করবেন আমাকে, আমাকে করবেন, জানেন নওশাদ সিদ্দিকী জানে আমি যদি দুঘা দিই কেস খেলে আবার আমাকে জেল খাটতে হবে, ও আমি ওখানে যাবো না। তাহলে তৃণমূলের বন্ধুদেরকে বলবো, বুথ লেভেলে আপনাদেরকে যারা ডাইরেকশন দিচ্ছেন সেই দাদা দিদি তাদেরকে বলেন, দাদা বা দিদি আপনি এসে দুঘা বৌনি করুন, আমরা ছঘা দেবো, দেখবেন দাদা দিদি আর এলাকায় ঢুকবে না, তাদের ছেলেরা।